চা খাওয়া বিষয়টা নিশ্চয়ই এতটা ড্রামাটিক না, কিন্তু আমার কাছে এই প্যাকেজিংটা দারুণ লেগেছে। আমি কিছুদিন আগে সুপার শপে গ্রোসারিজ কিনতে গিয়ে হচ্ছে এটা আমার বেশ পছন্দ হয়, মেইনলি চা খাওয়ার জন্যই এনেছিলাম, কিন্তু এটার প্যাকেজিংটা আসলে এত বেশি ভালো লেগেছে যে ভাবলাম আগে একটা শ্যুট করি, তারপরে হচ্ছে আমি চা খাওয়া স্টার্ট করি। তো আমি হচ্ছে আজকে এটা দিয়ে ট্রাই করব কিছু প্রোডাক্ট ফটোগ্রাফি করার। বেসিক্যালি আমার বাসায় যা যা আছে তা দিয়ে হচ্ছে আমি ট্রাই করব। মোটামুটি বেশ কিছু প্রপস আমার আগে থেকেই আনা, কারণ হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির প্রতি অনেক আগে থেকে ইন্টারেস্ট, বাট দেখা যায় যে অন্যান্য কাজের কারণে আমি এই দিকে অত বেশি সময় দেই না। সো এখন থেকে ট্রাই করবো যে প্রোডাক্ট ফটোগ্রাফিগুলো ঘরে কীভাবে আমি ট্রাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করার, এবং হচ্ছে এতে যে কোনো ধরনের প্রোডাক্ট আমি রাখতে পারি, ফুড থেকে শুরু করে কসমেটিক্স আর এনিথিং। সো এটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির মোস্ট প্রবাবলি ফার্স্ট পার্ট, বাট এর আগে আমার অনেকগুলো সিনেমাটোগ্রাফি ছিল, সিনেমাটোগ্রাফি না বি রোল বলা যায় প্রোডাক্টের উপরে, সেটা আরও প্রায় 1.5-2 বছর আগের, আপনারা আমার ইউটিউবে দেখতে পারবেন হয়তো বা। এটা একদম প্রাইমারি লেভেলের কাজ ছিল আমার কাছে, বাট ওই কাজগুলো এখন আমার অনেক বেশি পছন্দ। সো আস্তে আস্তে হচ্ছে ওইদিকেও ট্রাই করতে থাকবো। সো এখন স্টার্ট করি এইটা দিয়ে কী কী ছবি আমি নিতে পারি সেটা দেখার। প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রপস হচ্ছে কিন্তু এই ধরনের যে বেসগুলো, এগুলো হচ্ছে আপনারা কাঠ, প্লাইউড, তারপরে হচ্ছে রক, যে কোনো কিছু দিয়ে হচ্ছে ট্রাই করতে পারেন, অর্থাৎ প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আপনি ট্রাই করবেন। তো এখানে যেহেতু চায়ের কাপ রাখবো বা চাগুলো প্লেস করবো, এর জন্য হচ্ছে আমি এখানে প্লাইউডের কিছু কাঠ নিয়েছি। এগুলো হচ্ছে প্লাইউডের যে দোকানগুলো ওখানেই আপনারা পেয়ে যাবেন, স্যাম্পল পিস হিসেবে পাওয়া যায়, সব দোকানে হয়তো বিক্রি করবে না, কিছু দোকান থেকে হচ্ছে এরকম ছোটো ছোটো টুকরো আপনারা নিতে পারেন, এগুলোর খরচ বেশি যায় না। আমার হয়তো সব মিলিয়ে 8-10 পিস কিনতে 200 টাকার মতো গিয়েছিলো, এবং এর সাথে সাথে আমার কাছে এটা আছে, এই ধরনের যে ছোটো ছোটো এগুলোকে কী বলো, আমার খেয়াল নাই আসলে, এটা হচ্ছে আমি কিছুদিন আগে গিফট হিসেবে পেয়েছিলাম। সো এই ধরনের টুকটাক যে প্রপসগুলো সেগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, যেগুলো বাসায় থাকে, আর যদি আপনি প্রফেশনালি করেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো আমার কাছে বাসায় যা অ্যাভেলেবেল আছে বা টুকটাক আমি যা কিনেছি সেটা দিয়ে এখন ট্রাই করি। তো প্রথমে হচ্ছে আমি একটু জিনিসগুলো প্লেস করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা লাইটার স্ট্যান্ড, এটার উপরে হচ্ছে আমি একটা চেকন স্টিলের রড দিয়েছি, এটা হচ্ছে একটা চুল বাঁধার রাবার দিয়ে হচ্ছে আমি বেঁধে নিয়েছি। তো এইটার উপরে হচ্ছে আমি এটাকে ক্লিপ করে দিব, যদিও এগুলো হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য আলাদা স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, বাট আমার কাছে সেটা নেই, যার কারণে হচ্ছে আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। তো আমি এখন মোটামুটি সব প্রপসগুলো বাদ দিয়ে এখন জাস্ট সিম্পলি একটা ছবি নিব, যেটা হচ্ছে চা এবং হচ্ছে টি ব্যাগের কয়েকটা প্যাকেট থাকবে, এখান থেকে হচ্ছে আমি মোটামুটি শেষ করব। তো দেখি কেমন হয়। এই ছিল আজকে আমার গ্রিন টি এর প্রোডাক্ট ফটোগ্রাফি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপরে আপনারা কী ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।